So good morning guys, kemon acho sobai to ajke dekhte pachho bhai er jure ajke late ta holo আমি ঘুমিয়ে গেছিলাম, আমি উঠতে পারিনি। গাইস লেট করে লাভ নেই, চলো তাড়াতাড়ি চলো সবাই বেরোনো যাক। আয় কালকে রাতে আমি এতটাই ঘুমিয়ে পড়েছিলাম যে সকালে উঠতে আমার দেরি হয়ে গেছে, তো আমার জন্য সবাই দাঁড়িয়েছিল ভাই, আমার নিজেরই খারাপ লাগছে ভাই। সাউন্ড কোয়ালিটি কেমন আছে ভাই, নয়েজ আসছে কি আসছে না একবার শুধু সবার কমেন্ট করে জানাও কিন্তু অবশ্যই। ভাই তো নতুন এক্সস্ট লাগিয়েছে, তোমাদের দেখালেই তো ভুলে গেছিলাম, দেখো ভাই সাউন্ড শুনো। ও হো হো হো, আকাশ দেখো ভাই পুরো মেঘলা করে এসছে আজকে ওয়েদার। আরে ভাই চল, কি করছো? এই সর্বনাশ করেছে ভাই, তো সকাল সকাল নেশা করে এসছে ভাই। আরে সাইড দিয়ে বেরাও না মালটার, আনি মালটা। কি পাগলা নাকি রে ভাই, সকাল সকাল এরকম হচ্ছে কেন? হয়তো এখনই লেগে যাও তোর গাড়িতে। ভাই কি করছিস সকাল সকাল, নেশা ফেশা করে আছিস নাকি? আরে তোমার তো একই ওর তো একই লেগে যা তো। কে কাট মেরেছে? আমি তো তাহলে কোন পেছনে রয়েছি, কিসের কাট? আমি তো একদম রয়েছি পেছনে, ওই বলে আমি কাট মেরেছি। আরে দাদা আমি সবার পেছনে ছিলাম, আমি কি করেছিলাম? আমাকে প্রথমেই কাট মেরেছি। আরে তা কখন মেরেছে? আমি তো ছিলাম পেছনে, কি করে কাট মারলো? আমি আজব তো গাড়ি চালাচ্ছো, আমাদের যখন ধর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো এক্ষুনি ওর লেগে যেত। ও তো কাট মারলো, আমারও তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তোমার কি যে আজকে আমার সকালবেলা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আমারও তো সারা রেকর্ডিং আছে, কোথা থেকে কাট মেরেছে? ভাই ওকে জিজ্ঞেস করো। তুই তো আমি তো ছিলাম পেছনে, আমার কাছে রেকর্ডিং আছে। তোমার কথা ভুল হচ্ছে, আমাকে বলছো কেন? কে কাট আমাকে? ও কাট মেরেছে, জিজ্ঞেস করো। আরে আমি তো ছিলাম পেছনে দাদা, কি বলে ও? আরে ধাক্কা দিচ্ছ কাকে? গায়ে হাত দিও না, ধাক্কা দিও না, গায়ে হাত দিও না, খারাপ হয়ে যাবে, গায়ে হাত দিও না একদম। বন্ধু এত তোর বন্ধুকে জিজ্ঞেস কর, কোন কিছু কাট মেরেছে এমন? আমার তো অ্যাক্সিডেন্ট হতো সকালবেলা, আমার ক্ষতি হলো কে দিত? আমার ক্ষতি হলো কে দিত? আমার ক্ষতি হলো কে দিত? আমার ক্ষতি হয়েছে দূরের কথা, আমি তো যাচ্ছিলাম পেছনে, তো কাট মারা তো কোনো প্রশ্নই আসছে না। আমার ক্ষতি হলো কে দিত? আমার কি ক্ষতি? ও তো কাটটা মেরেছে। কাটটা তো মারলে তুমি, ও ওর বাইকে এক কুইন্ট আস লেখ তো। আমি তো বললাম আমি করেছি, কিন্তু ও আমাকে প্রথমে কাটটা কেন মারলো? আমি তো ছিলাম পেছনে, আজব তো আমি ছিলাম সবার পেছনে, কাট তুমি যখন এরকম ভাজাচ্ছিলে ওর লেগে যেতে পারতো গাড়িতে। আমার লাগবে, 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 আমার লা
তুমি যেটা করছিলে সেটা অন্যায় করছিলে, ওটা অজান্তে করে যদিও না না অজান্তে তো দূরের কথা। ফার্স্ট অফ অল আমি যখন ছিলাম আমি সবার পেছনে ছিলাম, আমি সামনে যাওয়ার কোনো প্রশ্নই নেই আমার, সামনে ছিল ও ও এমন ভাবে ভাজাচ্ছে আর টু ওর গাড়িতে টাচ লাগতো। আরে ওরই তো লাগতো, আমার যদি কিছু আরে তোমার যদিও লাগতো দাদা, ওটা 2 টাকা ওটা 3 টাকা, আর যদিও লাগতো তোমার কি মনে হচ্ছে যে আমাদের থেকে তোমার বেশি ক্ষতি হতো? প্রথম কথা এরকম কোনো জিনিস হয়নি, আমাদের ক্যামেরা রেকর্ডিং আছে। আরে সামনে তুমি যাচ্ছ সকালবেলা কাটাতে কাটাতে, আমার কাছে সবই রেকর্ডিং আছে, সবই রেকর্ডিং আছে আমার কাছে। একসঙ্গে ছিল না ও যখন আমাকে চেপে যেত, না 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 তোমার ছিল, তোমার ভুল হচ্ছে দাদা, তোমার ভুল হচ্ছে, তোমার ভুল হচ্ছে, ও চেপেছে আমাকে, আমি সবার ছিলাম পেছনে, এটা ভুল করছো, আমি সামনে ওভারটেকিং করিনি। আরে চালো তো এটা সকালবেলা ঝামেলা করো না, ঝামেলা করছি না সকালবেলা, কাজে কাজে বেরিয়ে ঝামেলা করবো না, কেউ ঝামেলা করতে গেলে আসেনি, তোমাকে ভালোভাবে বলা হচ্ছে যে আমরা যাচ্ছি। দেখো দেখো একটা কথা বলি, একটা কথা বলি, তুমি এটা কিন্তু তোমার কিন্তু ভুল হচ্ছে ঠিক আছে। আরে দাদা ও দাদা অনেকক্ষণ ভালোভাবে বলা হচ্ছে কিন্তু, না 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 ভালোভাবে বলা হচ্ছে অনেকক্ষণ, দেখো লোকাল ছেলে তাও তো ভালো, আমরা তো আরো লোকাল। চাবিটা দে, চাবিটা কেন বের করলি? দাঁড়া 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 দাঁড়া, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট রে, না 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 দেবে না বলছো? না চাবি দেবো, চাবি দেবো না মানে তো কথা, এমনিও দিতে হবে এমনি দিতে হবে। দাঁড়া 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 দাঁড়া, চাবিটা দাও, চাবিটা দাও। কি কারণে চাবি দেবো? তুই চাবিটা কোন দিকে নিয়ে এলে? তোমার সমস্যা হবে, দেখো ভালোভাবে বলছি দাও, এরকম এটা করাটা উচিত না তো বলো। আমার কাছে কথা হলো, ও আমাকে প্রথমে চেপেছে, সকাল সকাল চল ভাই, না না এ ভাই নেশা করেছে, সকাল সকাল মুখ লাগিস না ভাই, ভাই সকাল সকাল এমন নেশা করে আছে ভাই, ঠিক মতো কথা বলতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে ভাই, সত্যি মানে কিছু বলার নেই ভাই। তারপরে গাড়ির চাবি নিয়ে নিচ্ছে না, বুঝতে পারছো এদের অবস্থাটা একবার? সকাল সকাল মাথাটা ভাই খারাপ হয়ে গেল দূর, মানে ওয়েদারটা আজকে ভালো আছে গাইস, কারণ রোদ নেই, ওয়েদারটা ভালো লাগে, কিন্তু ওয়েদারটা কতক্ষণ থাকবে কে জানি, জানি না। আরে শালা আমি ছিলাম সবার পিছনে ভাই, এটা আমি আমি সামনে যাই না, নেশা করে আছে সকাল সকাল, বুঝিস না এগুলো সকাল সকাল নেশা করে আছে ভাই, ফুল আরে পা শুকনো ফুল শুকনো খেয়ে রয়েছে। ঠিক আছে এটা সামনের নাম করতে বাবা নাকি ও নাকি ছেড়ে বলে, সামনে তো ছিলাম আমি, ভিডিও চেক করলে হয়ে যাবে, ভিডিও তো আমরা করছি। আরে চেকের কথা দূর দে, ওই আবার এসেছে আবার ভাই, কি হয়েছে ভাই?
কে খিস্তি মারা হয়েছে? এই এ ভাই মারা হয়েছে, এই এ ভাই, এই দাঁড়া 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 দাঁড়া, খিস্তি খিস্তি খেলে গায়ে ধাক্কা দেয় কি করছে? হ্যাঁ কি রে পাগলা নাকি? ভাই একটা কথা বলছি, পুরো হাড় গোড় ভেঙে যাবে কিন্তু ভাই, এখানে থাকিস না এরকম। কে খিস্তি মেরেছে? তুই সব তো কথা গায়ে ধাক্কা দিচ্ছ কেন? না না কেন গায়ে ধাক্কা দেখে উঠছে? এখন যদি আমরা করি সেটা ভালো লাগবে? দেখেছে তো সকাল সকাল কি বলবো ভাই, গায়ে হাত তুলিস না, গায়ে তুলিস না, গায়ে তুলিস না, গায়ে হাত না, একদম না, গায়ে হাত না, না না গায়ে হাত তুলিস না ভাই, নেশা করে আছে বুঝিস না, ধাক্কা ধুক্কা দিবি কিছু হয়ে গেলে তখন বুঝবে সেটা। তুমি দেখতে পেয়েছো খিস্তি মেরেছো, শুনতে পেয়েছো কে তোমার খিস্তি মেরেছে? এই তোরা এখন যা দিক যায়, তোরা ওদিক যা, চল। আরে সকাল সকাল ভাই ফুল নেশা করে আছে ভাই, পুরো নেশা করে আছে। তুমি যাও বোকরা, দাও যাও, যাও, তুমি নিজের কাজে যাও, যাও চলে যাও। ওই দেখো কথাই বলতে পারছে না গাইস, কথা ফুল জড়িয়ে যাচ্ছে। তুমি আবার কি করলে? চলে গেলে আবার ঘুরে আবার এলে তুমি, ঝামেলাটা কে করছে? কেউ কিস্তি মারেনি, তোমার কান বাজছে, কান বাজছে, এখন কেউ কিস্তি দেয়নি, কোনো চলে আসছে না। কি বলবো ভাই, এলে আর কিছু বলার নেই গাইস, কি বলবো, চলো চলে যাও, চলে যাও, চলে যাও, আরে ঠিক আছে যাও যাও, চলে যাও, সোজা বাড়ি, সোজা বাড়ি, চলো চলো। আর সত্যি ভাই কি বলে, সকাল সকাল এটা কি খেয়ে থাকে ভাই? আরে কথা বলতে পারছে না, জিভ জড়িয়ে যাচ্ছে, সেটাই তো, কথা বলতে পারছে না, জিভ আটকে আছে, জিভ জড়িয়ে যাচ্ছে। ওই দেখো, ওই দেখো গাইস, ওই দেখো, ওই দেখো অবস্থা, দেখো দেখো, এখন ঘোর কাটেনি গাইস, এখন চলতে পারছে না, দেখো গাইস, যা পারে করুক, এই ছাড় যা পারে করুক গাইস, শোন আমার কথাটা শোন, যা পারে করুক, আমরা ফটো ফটো তুলি, কি বার আজকে হাটবার নাকি? না আজকে তো হাটবার নয়, যাচ্ছে একদম ভাই, বাবা চুলটা দেখো মেয়েটার, আবার চলে এসছে ভাই, তো ভাই সুপার ফাস্ট ভাই, সকালবেলা এরকম রাইড করতে আমার হেভি মজা লাগে ভাই, আমি কেন ভাই সবারই ভালো লাগে, সবারই চাটা খেয়ে না 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 না, একদম না, একদম না, থোটেল দাও, হ্যাঁ সালা কেলানি খেলে তুই খাবি বলছি, থোটেল দাও তাহলে, কেউ কিছু বললে তুই কেলানিটা খাবি তো তাহলে।